অসমৰ ছাত্ৰৰ বিশেষ উদ্ভাৱন সাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল। অঘৰে শুনিবলৈ পোৱা যায় বাইক চুৰিৰ ঘটনা, কিন্তু এইবাৰ অসমৰে এজন ছাত্ৰই সাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল। আমার এই বাইকটা চুরি থেকে বাঁচার জন্য তৈরি করেছি। আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন আমি দেখেছি যে অনেক বেশি চুরি হচ্ছে, তো সেটার সলিউশনের জন্য আমি সেই ই বাইকটিকে তৈরি করেছি। আর আমার যে ই বাইক সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো এই দেখুন একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ই বাইকটা কন্ট্রোল হয়। বাইসাইকেলখনের বিশেষত্ব কেবাটিও, এয়া হৈছে এখন স্মার্ট বাইসাইকেল যত লগা আছে সেন্সর। কোনোবাই চুরি করিলে বাজি উঠিব এলার্ম, 3 ঘন্টা চার্জ করিলে চলে 60 কিলোমিটার পর্যন্ত, আর এটা একবার চার্জ দিলে 60 কিলোমিটার মাইলেজ দে, আর স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার। স্টার্ট অন বা অফ করিবলৈ ব্যবহার করিব লাগিব ফিঙ্গারপ্রিন্ট। এটার মধ্যে অনেক সিস্টেম আছে, যেমন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা অন অফ হয়, তাছাড়া এখানে লাইভ লোকেশন দেখাবে কোথায় আছে, এই দেখুন লোকেশন দেখাবে দেখাচ্ছে। তাছাড়া এখানে আছে সিকিউরিটি সিস্টেম, আর আমি যদি এখানে অন করি তাহলে সেখানে আমার যে জায়গায় আমার সাইকেল থাকবে সেখানে আমার সাইকেলটা অন হয়ে যাবে। আর যদি আমি সিকিউরিটি সিস্টেমটা অন করি তাহলে কেউ যদি চুরি করতে আসে তাহলে আমার মোবাইলে মেসেজ এসে যাবে, আর সেখানে অ্যালার্ম বাজতে লাগবে। এই বাইকটা বানাতে আমার 25,000 টাকা খরচ হয়েছে। ইলেকট্রনিক সার্কিট বনাবলৈ টকা নাছিল বাবেই সম্রাটে ইউটিউবৰ পৰাহেনো শিকিছিল কোডিং, আৰু এক্সপেৰিমেণ্ট কৰিবলৈ চাইকেলৰ প্ৰয়োজন হোৱাত প্ৰথমে এখন মোবাইল ৰিপেয়াৰিংৰ দোকানত কাম কৰি গোটাইছিল টকা। তাৰ পিছত চাইকেলখন কিনি আৰম্ভ কৰিলে এক্সপেৰিমেণ্ট। আসাম ৰাইফেলছৰ ইনষ্টিটিউট অফ টেকনলজিৰ ছাত্ৰজনৰ নাম সম্রাট নাথ, 19 বছৰীয়া যুৱকজনৰ ঘৰ কৰিমগঞ্জত। সম্রাটৰ বাবে স্মাৰ্ট চাইকেলখনৰ উদ্ভাৱন কেৱল এক আৰম্ভণিহে মাত্ৰ। করিমগঞ্জৰ পৰা শিৱম পুৰকায়স্থৰ ৰিপৰ্ট। অসমৰ ছাত্ৰৰ বিশেষ উদ্ভাৱন সাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল। অঘৰে শুনিবলৈ পোৱা যায় বাইক চুৰিৰ ঘটনা, কিন্তু এইবাৰ অসমৰে এজন ছাত্ৰই সাজি উলিয়ালে চুৰ প্ৰতিৰোধী ইলেক্ট্ৰনিক বাইচাইকেল। আমার এই বাইকটা চুরি থেকে বাঁচার জন্য তৈরি করেছি। আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন আমি দেখেছি যে অনেক বেশি চুরি হচ্ছে, তো সেটার সলিউশনের জন্য আমি সেই ই বাইকটিকে তৈরি করেছি। আর আমার যে ই বাইক সেটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো এই দেখুন একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ই বাইকটা কন্ট্রোল হয়। বাইসাইকেলখনের বিশেষত্ব কেবাটিও, এয়া হৈছে এখন স্মার্ট বাইসাইকেল যত লগা আছে সেন্সর। কোনোবাই চুরি করিলে বাজি উঠিব এলার্ম, 3 ঘন্টা চার্জ করিলে চলে 60 কিলোমিটার পর্যন্ত, আর এটা একবার চার্জ দিলে 60 কিলোমিটার মাইলেজ দে, আর স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার। স্টার্ট অন বা অফ করিবলৈ ব্যবহার করিব লাগিব ফিঙ্গারপ্রিন্ট। এটার মধ্যে অনেক সিস্টেম আছে, যেমন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা অন অফ হয়, তাছাড়া এখানে লাইভ লোকেশন দেখাবে কোথায় আছে, এই দেখুন লোকেশন দেখাবে দেখাচ্ছে। তাছাড়া এখানে আছে সিকিউরিটি সিস্টেম, আর আমি যদি এখানে অন করি তাহলে সেখানে আমার যে জায়গায় আমার সাইকেল থাকবে সেখানে আমার সাইকেলটা অন হয়ে যাবে। আর যদি আমি সিকিউরিটি সিস্টেমটা অন করি তাহলে কেউ যদি চুরি করতে আসে তাহলে আমার মোবাইলে মেসেজ এসে যাবে, আর সেখানে অ্যালার্ম বাজতে লাগবে। এই বাইকটা বানাতে আমার 25,000 টাকা খরচ হয়েছে। ইলেকট্রনিক সার্কিট বনাবলৈ টকা নাছিল বাবেই সম্রাটে ইউটিউবৰ পৰাহেনো শিকিছিল কোডিং, আৰু এক্সপেৰিমেণ্ট কৰিবলৈ চাইকেলৰ প্ৰয়োজন হোৱাত প্ৰথমে এখন মোবাইল ৰিপেয়াৰিংৰ দোকানত কাম কৰি গোটাইছিল টকা। তাৰ পিছত চাইকেলখন কিনি আৰম্ভ কৰিলে এক্সপেৰিমেণ্ট। আসাম ৰাইফেলছৰ ইনষ্টিটিউট অফ টেকনলজিৰ ছাত্ৰজনৰ নাম সম্রাট নাথ, 19 বছৰীয়া যুৱকজনৰ ঘৰ কৰিমগঞ্জত। সম্রাটৰ বাবে স্মাৰ্ট চাইকেলখনৰ উদ্ভাৱন কেৱল এক আৰম্ভণিহে মাত্ৰ। করিমগঞ্জৰ পৰা শিৱম পুৰকায়স্থৰ ৰিপৰ্ট জাৰি।